আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে বরাবরের মতো অনেকদিন পর আরও একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকের গাড়িটা হচ্ছে জ্যাক গাড়ি, 14 ফিটের গাড়ি। যারা মূলত খুঁজছেন একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম থাকবে না, কাগজপত্র আপডেট থাকবে, এই টাইপের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা মূলত খুঁজছেন, আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আগে দয়া করে ধৈর্য সহকারে দেখতে হবে, তারপর মালিকের নাম্বারে ফোন দিয়ে যাচাই বাছাই করে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা গাড়ি কিনবেন। গাড়িটা দেখতে পাচ্ছেন জ্যাক 14 ফিটের গাড়ি। এটার যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িটা হচ্ছে 14 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে, 14 মডেল 15-তে রেজিস্ট্রেশন, কাগজপত্র একদমই আপডেটেড। কাগজপত্র নিয়ে একবারও আপনাদের হয়রানির শিকার হতে হবে না, বা কোনো রকমের কাগজপত্র ফেল বা কোনো রকমের কোনো সমস্যা জনিত এই রকমের কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বলা হয়েছে গাড়িটাও একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন আপনার ওভারঅল কন্ডিশন, কেবিন থেকে শুরু করে আউটসাইড কন্ডিশন সব কিছুই মূলত একেবারে ফ্রেশ। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, এরপরও লোকেশনে গিয়ে গাড়ি দেখলে এরপরও কিন্তু আপনাদের ইনশাল্লাহ পছন্দ হওয়ার কথা, ইনশাল্লাহ। আর মালিক পক্ষ থেকে যে ইনফর্মটা দেওয়া হয়েছে এটা হচ্ছে চাকার কন্ডিশন, চাকার যে সাইজটা হচ্ছে 8/25-16 সাইজের চাকা, আর সেই সাথে 6টি চাকাই নতুন, ব্যাটারি দুইটা ব্যাটারি একদম নতুন ব্যাটারি, নতুন 6টি চাকা, আর ফ্রেশ কন্ডিশনের গাড়ি, গাড়িতে কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজ নেই, আর সেই সাথে কাগজপত্র সব কিছুই আপডেট। আর গাড়ির ঢাকা মেট্রো নাম্বার করা আছে, 11 সিরিয়ালের নাম্বার আছে গাড়ির, সব কিছুই কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশন বলবো। এরপরও লোকেশনে না গেলে ইনসাইড কন্ডিশনটা কেমন সব কিছু কিন্তু আসলে লোকেশনে গিয়েই কিন্তু আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। আর এটার লোকেশন হচ্ছে মূলত চিটাগাংয়ের আশেপাশে বা চট্টগ্রামের আশেপাশে এই গাড়িটা রয়েছে। তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে মালিকের নাম্বারে আপনারা দেখতেই পাচ্ছেন মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন, লোকেশনে এসে যাচাই বাছাই করে দাম দর করে গাড়ি কিনবেন। আর দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এটার 8,20,000 টাকা, এটা আবারও বলছি 8,20,000 চাওয়া দাম, 8,20,000 চাওয়া দাম। এরপরও অবশ্যই আপনাদের দাম দর করার সুযোগ রয়েছে, কত হলে নিতে পারবেন অবশ্যই দামটা একটু আগ বাড়িয়ে বলবেন, যখন মালিক পক্ষ গাড়ি বিক্রি করেন তখন একটু আগ বাড়িয়ে বলবেন, এটাই আসলে নিয়ম। তো আপনারা কত হলে গাড়িটা নিতে পারবেন সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন। আর এই ছিল মোটামুটি ভিডিও। আবার বলবো যে আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে, বিডি গাড়ির মাধ্যমে আপনারা চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। আর আরেকটি কথা বলবো যে যদি ভালো লাগে, যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে আপনাদের উপকার হয় বা উপকারে আসে আমাদের ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।